আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, কেননা যে দিদিকে বলো বলে যে আমরা অভিযান শুরু করেছি, বলতে পারি এটা অভিযান, একটা বিরাট একটা পদক্ষেপ মানুষের কাছে পৌঁছে যাওয়া। এমনিই আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কী প্রবলেম সেই প্রত্যেকই মানুষ, আমরা যাতে দিদির সঙ্গে একবারে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করা যায় তার একটা বিশাল একটা আয়োজন, এবং মানুষ যাতে ওনার কাছে পৌঁছয় এবং মানুষের দুঃখ কিংবা মানুষের কোনো অভিযোগ কিংবা কোনো সাজেশন যদি থাকে এই আমাদের দিদিকে বলো। এখানে আপনি দেখুন নাম্বার দেওয়া আছে 9137091370। এই আমরা এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এবং এখানে ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া আছে, সেখানে আপনি ওয়েবসাইটে করে www.didikebolo.com এইখানেও যদি আপনারা যোগাযোগ করেন, হয়তো আপনার অনেক কিছু ডকুমেন্টস আছে, আপনি ফোনে হয়তো সেগুলোকে প্রোডিউস করতে পারছেন না, কেন মানুষের নামে যখন আপনি কাউকে নিয়ে যদি কিছু বলতেও চান অবভিয়াসলি তার এভিডেন্স লাগবে, সেইটা আপনারা এই অনলাইনে আপনারা ওয়েবসাইট এতে পাঠাতে পারেন ইমেল আইডিতে। এবং এই যে দেখুন আমরা এই টি শার্ট দিদিকে বলো আমরা প্রত্যেকের এলাকায় এলাকায় আমরা ছড়িয়ে দিচ্ছি 9137091370 দিদিকে বলো। আমরা চারদিকে আপনারা দেখবেন যে হোর্ডিং এবং প্রত্যেকটা জায়গায় এই আমরা এই কার্ড বিলি করছি, এবং মানুষজন সবাই পড়ে আছে আপনি দেখছেন, যাতে মানুষকে অ্যাওয়্যার করার জন্য। অনেকে হয়তো বুঝতে পারছেন না যে এটা কী, সেটা আমরা আপনাদের কাছে আজকে এই প্রেস কনফারেন্স করছি। প্রত্যেকটি জেলায় করা হয়েছে এবং আমরা প্রত্যেকটি কনস্টিটুয়েন্সিতে করছি এই আপনাদের জানাবার জন্য যে দিদিকে বলো, যে দিদি একজন মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকের প্রবলেম যাতে আমরা যেগুলো ধরুন আমাদের স্তরে যেগুলো আমরা করতে পারছি সলভ সেগুলো তো আমরা করবই, সেটাই আমাদের ওপর থেকে নির্দেশ আছে। এবং যারা যে জিনিসগুলো হয়তো আমাদেরও করে উঠতে পারছি না, হ্যাঁ সেইগুলোও আপনারা দিদির কাছে আপনারা জানাতে পারেন। এবং তার সঙ্গে এখানে আমাদের মোবাইল স্টিকার দেওয়া হয়েছে, এই দেখুন এই মোবাইল স্টিকার আমি যেরকমভাবে মোবাইলে এখানে লাগাচ্ছি আপনারা সেরকমভাবে সবাই মোবাইলে আপনারা লাগাবেন। এটা কেন হাতে রাখা, এই যে স্টিকার এটাকে কেন আমরা করা হচ্ছে, আপনারা ভাবতে পারেন চারদিকে তো হোর্ডিং আছে, মানুষজন টি শার্টও পরছে, তাহলে স্টিকার কেন? কেন দেখুন আমরা ছোটোবেলায় একটা জিনিস শিখেছিলাম, যখন আমরা স্কুলে যেতাম বাড়ি থেকে বলে দেওয়া হতো যে কিছু প্রবলেম হলে 100 ডায়াল করবে, সেরকমই যে এই নাম্বার আপনার হাতে থাকলে কিংবা আপনাদের বাচ্চারা কিংবা কোনো যারাই স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আপনি প্রত্যেকের মোবাইলে এই স্টিকার লাগিয়ে দেবেন। কেন এই স্টিকার যদি তার কারুর কোনো প্রয়োজন হয়, কিছু তাদের বলার থাকে কিংবা আপনাদের নিজেদের কিছু বলার থাকে, প্রত্যেকের মোবাইলে এটা লাগানো থাকলে মানুষের এটা মুখস্থ হয়ে থাকবে, যাতে মানুষ সিকিওর ফিল করে। এই নাম্বারটা দেওয়া হয়েছে দিদিকে বলো, যাতে আমরা দিদির সঙ্গে যোগাযোগ করতে পারি, এবং প্রত্যেকই জায়গায় যে আমরা এই হোর্ডিং ব্যানার্স এবং আমাদের যে কালকে আমাদের একটা কর্মসূচিও আছে প্রত্যেকটি এলাকায় গিয়ে গিয়ে আমাদের ওপর থেকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া আছে যে প্রত্যেকটি মানুষের সঙ্গে জনসংযোগ করা, সেই যে কালকে থেকে আমাদের 2 তারিখ থেকে সেই কর্মসূচিও শুরু হচ্ছে, এবং তার সঙ্গে যে এই ক্যাম্পেইনটা আমরা যে ছড়িয়ে দিচ্ছি মানুষকে একটা ফিল গুড ফ্যাক্টর সিকিওরড, যে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে আছে, এর থেকে আর বড় ব্যাপার কী হতে পারে যে মুখ্যমন্ত্রী আমার পাশে আছেন, আমার সঙ্গে আছেন, আমার সেলফোনের মধ্যে দেখতে পাচ্ছি, আমার জামায় দেখতে পাচ্ছি, হোর্ডিংয়ে দেখতে পাচ্ছি, সর্বত্র আমি দেখতে পাচ্ছি আমার মুখ্যমন্ত্রীকে। তা সেই যে মুখ্যমন্ত্রী সঙ্গে আছে মানুষ, তাই যেন সততার উনি প্রতীক, এবং সততাকে সঙ্গে নিয়ে আপনারাও যা যেটা বলবেন সেটাও কিন্তু সততার সঙ্গেই ওনাকে জানাবেন, মানে যেটা অথেন্টিক সেই নিউজটাই আপনি ওনার কাছে পৌঁছে দেবেন। আর তার সঙ্গে ওটা আবার আপনাদের কাছে একটা মেসেজ রিভার্ট ব্যাক করছে, সেই রিভার্ট ব্যাক করার পরে আপনারা আবার সেটাকে পরে কিছুদিন পরে আপনারা জানতে পারবেন যে যে কমপ্লেন করা হয়েছে সেটা কীভাবে সুরাহা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা আমরা এগিয়ে যাব। কালকে আমাদের আমি বালি বিধানসভা থেকে বলছি, বালি, বেলুর এবং লিলুয়া এই তিনটে আমার কনস্টিটুয়েন্সি, এবং সেইখানে আমরা জঙ্গি সিং গলিতে, ওটা একটা বিশাল বড় একটা বস্তি এলাকা, ওখানে আমরা কালকে আমাদের ফার্স্ট অভিযান শুরু করছি, এবং বালিতে, লিলুয়াতে এবং ডিফারেন্ট ডিফারেন্ট এলাকায়, এমনকি বস্তি ছাড়াও যে ধরুন কোথাও কোনো সমিতি আছে, কোথাও কোনো অ্যাসোসিয়েশন আছে, কোনো ক্লাব আছে, বাজার কমিটি আছে, সেখানেও আমরা পৌঁছে যাব। সেখানে গিয়ে বসে মানুষের প্রবলেম জানার চেষ্টা করব, এবং সেই প্রবলেমকে আমাদের যতটা সম্ভব সেটাকে সলভ করব। যেটা আমরা সলভ করতে পারবো না, যেরকম কাল জঙ্গি সিং গলিতে যাব, সেই এলাকার 60 নম্বর এলাকার অনেক কিছু প্রবলেম হয়তো আমি সলভ করতে পারবো, আবার অনেক কিছু প্রবলেম আছে সেটা
যেটা অনেক বৃহত্তর, যেটা আমার হয়তো সলভ করার ক্ষমতার বাইরে, সেটা আমি আপনাদের থেকে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই ওনার দরবারে আমরা পৌঁছে দেবো। এবং আমি আমাদের দৃঢ় বিশ্বাস, আর আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন যে খুবই শীঘ্রই এই প্রবলেম সব সলভ করা হবে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমাদের এখানে প্রেস কনফারেন্সে যে যারা যারা এসেছেন সবাইকে, প্রত্যেকটি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরও বলবো যে আপনারাও সব জায়গায় ছড়িয়ে দিন, দিদিকে বলো এই আমাদের যে পদক্ষেপ, এই অভিযান, এটা ছড়িয়ে দিন মানুষ, যাতে কলকাতার মানুষ ভালো তো আছেই, আরও ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালো তো আছেই, আরও যাতে ভালো থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।